আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব মেথির ফোড়ন দিয়ে দারুণ সাথে কলিজা ভোনার একটি স্পেশাল রেসিপি। সামনে আসছে কোরবানির ঈদ, এই সময় অন্য সব রান্নার ভিড়ে কলিজা ভোনাটা থাকে প্রধান আকর্ষণ, তাই এটাকে যদি আরও একটু স্পেশালভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আসছে ঈদে কাজে লাগবে। কলিজা ভোনা করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি কলিজা, আর এগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব, এর ফলে কলিজার মধ্যে যে এক্সট্রা রক্ত এবং গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এখন এগুলোকে চুলে থেকে নামিয়ে ছেঁকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কলিজার এক সাইডে যে পাতলা আবরণটা থাকে সেটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি, তা না হলে এই অংশটা শক্ত হয়ে থাকবে এবং এর ভিতরে মশলা ঢুকবে না। এরপর কলিজাগুলোকে পছন্দ মতো সাইজে কেটে নেব। কলিজাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কলিজাগুলোকে ভোনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 8-10টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ, 7-8টি লবঙ্গ আর 3টি তেজপাতা। গরম মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, চাইলে এখানে জিরা বাটাও দিতে পারেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, অথবা মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আরও দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখন কেটে ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কলিজার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব, আর একটু পরপর নেড়ে দিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট পর কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তবে আপনি যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে 2 কাপ পানি দিতে হবে, আমি এটাকে একদম ভোনা করে ফেলবো তাই 1 কাপ পানি যথেষ্ট। এখন এটাকে ঢেকে দেব আর একটু পরপর নেড়ে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর, কলিজাটা এখন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি আস্ত কাঁচামরিচ। মরিচটা আস্ত দেওয়ার ফলে এটা থেকে কোনো ঝাল ছড়াবে না, জাস্ট ফ্লেভারটা ছড়াবে। আরও দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ভোনাটা একদম হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন চুলা থেকে নামানোর আগে মেথির ফোড়নটা দিয়ে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, 2টো শুকনো মরিচ আর ফালি করে রাখা 1/2 কাপ পেঁয়াজ। এখন এগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেথি। মেথিটা আগে দিলে পুড়ে যাবে তাই এটা একদম শেষ মুহূর্তে দিতে হবে। মেথিটা দেওয়ার পর এটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর ফোড়নটা কলিজা ভোনার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে সাথে সাথে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে আরও 5 মিনিট রেখে দেব। প্রায় 5 মিনিট পর মেথির ফোড়নটা ভোনার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেথির এই ফোড়নটার জন্যই কিন্তু ভোনার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কলিজা ভোনা। এবার ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ।